হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত যে অধ্যায় ভেনচিত্র বা ভেন ডায়াগ্রাম আমি শুরু করেছিলাম সেই ভেন ডায়াগ্রাম বা ভেনচিত্র অধ্যায়ের আজকে পার্ট থ্রি এবং এর আগের পার্টে অলরেডি কুড়িটা প্রশ্নের সমাধান করিয়ে দেওয়া হয়েছে তো আজকের প্রশ্ন শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছ তারা জানো যে এই ভেন ডায়াগ্রাম বা ভেনচিত্র অধ্যায়টি কিন্তু রিজনিংয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় তো সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো তাহলে চলো বন্ধুরা আর দেরি করব না শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং বই থেকে ভেন ডায়াগ্রাম বা ভেনচিত্র অধ্যায়ের পার্ট থ্রি তো এই যে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম আজকের এই পার্টের কোয়েশ্চেন শুরু হচ্ছে টোয়েন্টি ওয়ান থেকে এবং এখানে এই যে নির্দেশ দেওয়া রয়েছে এই নির্দেশের উপর ভিত্তি করে একুশ থেকে ছাব্বিশ এই কটা প্রশ্নের সমাধান প্রথমে আমরা করব। তো তাহলে এখানে কি বলা হয়েছে নিচের প্রশ্নগুলিতে তিন ধরনের শ্রেণী বা দল দেওয়া রয়েছে অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটা চিত্রে তিনটে করে কিন্তু সম্পর্ক দেওয়া রয়েছে অর্থাৎ তিনটে করে বৃত্ত রয়েছে তিনটের বেশি বৃত্ত কিন্তু নেই অর্থাৎ এক্ষেত্রে তিন ধরনের শ্রেণী বা দল দেওয়া আছে প্রদত্ত দলগুলির সাথে পাঁচ প্রকারের ভেনচিত্র দেওয়া রয়েছে অর্থাৎ এ থেকে ই পর্যন্ত পাঁচটা ভেনচিত্র দেওয়া আছে দলগুলির পারস্পরিক সম্পর্ককে যে ভেনচিত্রটি সঠিকভাবে নির্দেশ করে সেটি চিহ্নিত করো তো এই যে পাঁচটা ভেনচিত্র এখানে দেওয়া রয়েছে এগুলো সমাধান করতে হবে এক একটা প্রশ্নের মাধ্যমে তো তাহলে আমরা এক এক করে প্রশ্ন দেখে নেব এবং সেই প্রশ্নের সঙ্গে এই পাঁচটা ভেনচিত্রের মধ্যে থেকে কোন ভেনচিত্রটা মিল খাচ্ছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানে কি বলা হয়েছে এখানে ক্রিকেটার টেনিস প্লেয়ার এবং ছাত্র এই তিনজনের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে এবং উপরের এই পাঁচটা ভেনচিত্রের মধ্যে থেকে কোন চিত্র এই সম্পর্কটি প্রকাশ করে সেটি আমাদের নির্ণয় করতে হবে তো এই প্রশ্ন সমাধান করতে হলে আমাদেরকে বুঝতে হবে এই যে ছাত্র একজন ছাত্র কিন্তু ক্রিকেটারও হতে পারে টেনিস প্লেয়ারও হতে পারে অর্থাৎ পড়াশোনার পাশাপাশি সে টেনিসও খেলতে পারে ক্রিকেটও খেলতে পারে এবং এখানে আরও একটা যে বিষয় সেই ছাত্রই কিন্তু আবার একই সঙ্গে দুটো খেলাতেও কিন্তু পারদর্শী হতে পারে অর্থাৎ সে একধারা যেমন টেনিস প্লেয়ারও হতে পারে পাশাপাশি ক্রিকেটও কিন্তু সে খেলতে পারে তো এমন একটা সম্পর্ক বা এমন একটা ডায়াগ্রাম এখানে আমাদের আঁকতে হবে তো তাহলে প্রথমে একটা বৃত্ত আমরা নিলাম যেটাকে আমরা ছাত্র বলছি স্টুডেন্ট তারপর এবার কী বলা হয়েছে এই স্টুডেন্টের কিছুটা অংশ কিন্তু ক্রিকেট প্লেয়ার হতে পারে তো এই কিছুটা অংশ ক্রিকেট অর্থাৎ সেটাকে আমরা স্মৃতি প্রকাশ করছি আবার সেই ছাত্রেরই একটা অংশ টেনিস প্লেয়ার কিন্তু হতে পারে তো সুতরাং তো আরও একটা বৃত্ত আমরা নেব যেটাকে আমরা বলছি টেনিস প্লেয়ার অর্থাৎ টি এবং তার সঙ্গে আমি কি বলেছিলাম সেই একই ছাত্র কিন্তু টেনিস প্লেয়ারও হতে পারে ক্রিকেট প্লেয়ারও হতে পারে তো তো এই যে ডায়াগ্রামটা আমরা পেলাম এখানে এই যে ছাত্র রয়েছে এই ছাত্রের মধ্যে কিছুটা অংশ ক্রিকেট ঢুকে রয়েছে কিছুটা অংশ টেনিস রয়েছে আবার এই যে অংশটা রয়েছে এই অংশটার মধ্যে কিছুটা অংশ কিন্তু টেনিস কিছুটা অংশ ক্রিকেট রয়েছে অর্থাৎ কিছু প্লেয়ার যারা আছে যারা কিন্তু ক্রিকেটও খেলতে পারে আবার টেনিসও খেলতে পারে তো তাহলে এই যে ডায়াগ্রামটা আমরা পেলাম এই ডায়াগ্রামের সঙ্গে উপরের এই যে পাঁচটা ডায়াগ্রাম রয়েছে এটার সঙ্গে কোনটির মিল আমরা পাচ্ছি তো তাহলে এখানে যে ডায়াগ্রামের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার সি এই ডায়াগ্রামের সঙ্গে এই বিবৃতি কিন্তু মিল রয়েছে তো তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক ডায়াগ্রাম আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ এবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এখানে বলা হয়েছে সমাজবিরোধী পকেটমার প্রবঞ্চক তো তো এই তিনটে শ্রেণির মধ্যে এবার সম্পর্ক নির্ণয় করতে হবে এবং সঠিক ভেন ডায়াগ্রামটা চিহ্নিত করতে হবে তো এবার এখানে যেটা আমাদের বুঝতে হবে সমাজবিরোধী কাদের বলে যারা অসৎ লোক অসৎ কাজ করে যারা তারাই কিন্তু সমাজবিরোধী তো তার মধ্যে থেকে এখানে সেই সমাজবিরোধীর মধ্যে কারা কারা পরে পকেটমার হতে পারে প্রবঞ্চক হতে পারে চোর হতে পারে ডাকাত হতে পারে এরা সবাই কিন্তু সমাজবিরোধী তো তাহলে এই যে পকেটমার আর প্রবঞ্চক এদেরকে কিন্তু একসঙ্গে আমরা সমাজবিরোধী বলবো তো সুতরাং তাহলে এই যে পকেটমার এবং প্রবঞ্চক এদের দুজনকে একটা বৃত্তর মধ্যে আমরা কিন্তু রাখবো এবং এই বৃত্তটাই কিন্তু হল সমাজবিরোধী এদের মধ্যে থাকবে কিন্তু পকেটমার এবং প্রবঞ্চক এবার বোঝার বিষয় যেটা সেটা হলো এই যে পকেটমার এবং প্রবঞ্চক দুটো বৃত্ত আমরা আঁকবো সেটা কি আলাদা করে দুটো বৃত্ত হবে নাকি একটা বৃত্তর সঙ্গে আর একটা বৃত্ত মিশে থাকবে তো সেটা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে একজন যে পকেটমার সে পকেটমার কি প্রবঞ্চক হতে পারে তো এটা কিন্তু সাধারণ ব্যাপার যে পকেটমার কিন্তু প্রবঞ্চক হতে পারে অর্থাৎ প্রবঞ্চনা করা তার স্বভাব আবার উল্টোভাবে একজন যে প্রবঞ্চক সে কিন্তু প্রবঞ্চনার সঙ্গে সঙ্গে পকেটমারের কাজও কিন্তু করতে পারে অর্থাৎ একজন প্রবঞ্চক কিন্তু পকেটমারও হতে পারে অর্থাৎ এরা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত তো সুতরাং আমরা যে বৃত্ত দুটো এখানে আঁকবো সেই বৃত্ত দুটো কিন্তু একে অপরের সঙ্গে মিশে থাকবে অর্থাৎ একটা বৃত্ত হবে যেটা পকেটমার এবং আরেকটা বৃত্ত হবে প্রবঞ্চক তো সুতরাং আমরা তাহলে এই ফাইনাল ভেনচিত্রটি পেলাম তো এই ভেনচিত্রের সঙ্গে ওপরের পাঁচটার মধ্যে কোন ভেনচিত্রের মিল আমরা এখানে পাচ্ছি তো এখানে দেখো অপশান নাম্বার ডি এর সঙ্গে কিন্তু আমাদের এই ভেনচিত্রের মিল রয়েছে তো তাহলে এই অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর এবং এটি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রিজনিং আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এবার কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সমাধানটা দেখে নেবো এখানে ভাষা বাংলা এবং উর্দু এই তিনটে শ্রেণির মধ্যে আমাদের সঠিক সম্পর্ক নির্ণয় করতে হবে ডায়াগ্রামের মাধ্যমে তো তাহলে এখানে আমরা এবার বুঝে নেবো তো তাহলে এখানে এই যে বাংলা এবং উর্দু রয়েছে এটা কিন্তু দুটো আলাদা আলাদা ভাষা অর্থাৎ এই বাংলাও হলো একটা ভাষা উর্দু হলো একটা ভাষা তো তাহলে এটুকু কিন্তু বোঝাই যাচ্ছে এই যে দুটো ভাষা এটা এই ভাষার যে একটা বড় বৃত্ত হবে তার মধ্যে থাকবে তো সুতরাং আমরা প্রথমে একটা বড় বৃত্ত অঙ্কন করব এটা হলো ভাষার বৃত্ত এবং এই ভাষার মধ্যে থাকবে কি বাংলা এবং উর্দু তো এবারও ঠিক একই রকমভাবে আমরা এবার বোঝার চেষ্টা করব যে এই যে বাংলা এবং উর্দু দুটো ভাষা এর যে দুটো বৃত্ত হবে সেটা কি আলাদা করে এমনভাবে হবে নাকি একটা বৃত্তের সঙ্গে আরেকটা বৃত্ত মিশে থাকবে তো এবার যেটা বোঝার বিষয় এই যে বাংলা এবং উর্দু এটা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা ভাষা এটা কিন্তু একে অপরের সঙ্গে কোনোরকমভাবে মিল নেই তো সুতরাং তাহলে এখানে কিন্তু কোনোভাবেই এই ভাষা দুটো মিশে যাবে না এই দুটো কিন্তু আলাদা করে বসবে তাহলে এই যে দুটো ভাষা দুটো আলাদা বৃত্ত হিসেবে কিন্তু এই ভাষাবৃত্তর মধ্যে থাকবে যেখানে একটা ভাষা হবে বাংলা ভাষা আর ভাষা হবে উর্দু ভাষা তো তাহলে আমাদের যে ফাইনাল ভেন চিত্র পেলাম সেটা হলো এটা এবং এই চিত্রের সঙ্গে কোন চিত্রের মিল আমরা পাচ্ছি এখানে তো এই যে চিত্র আমরা পেলাম এটার সঙ্গে অপশান নাম্বার বিয়ের দেখো মিল রয়েছে এই বিয়ের সঙ্গে আমাদের এই ডায়াগ্রামটা মিলে গেছে তো সুতরাং তাহলে এক্ষেত্রে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার এবার কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফোরের সমাধানটা আমরা দেখে নেব এখানে যে শ্রেণীগুলো দেওয়া রয়েছে সাপ সরীসৃপ প্রাণী তো এখানে যে ভেন চিত্র আমাদের আঁকতে হবে সেটা এখানে দেখো সাপ তো এখানে এই সম্পর্কটা নির্ণয় করতে হলে আমাদের দেখতে হবে এই যে সাপ সরিষ্রীপ এবং প্রাণী রয়েছে তার মধ্যে এখানে এই যে সাপ এবং সরিষ্রিপ এরা কিন্তু সকলেই প্রাণীর মধ্যে পড়ছে তো তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব যেটাকে আমরা প্রাণী হিসেবে ধরব এবার এই প্রাণীর মধ্যে সরিষ্রীপও থাকবে সাপও থাকবে এবার যেটা বুঝতে হবে এই যে প্রাণী এটা কিন্তু খুব একটা বড় বিষয় অর্থাৎ একটা জগৎ প্রাণীদের একটা পুরো জগৎ রয়েছে সেই জন্য প্রাণীটা কিন্তু সমস্ত বৃত্তের বড় বৃত্তের মধ্যে আসলো সবার উপরে থাকলো এবং তারপরে এখানে আসছে একটা সরিষৃপ এটাও কিন্তু একটা জাতি সমস্ত সরিসৃপদের একটা জাতি হিসেবে ধরা হয় তো অর্থাৎ প্রাণীর পরে কিন্তু এই সরিসিপটা আসবে অর্থাৎ প্রাণী সব থেকে বড়ো একটা বিষয় তারই একটা অংশ হচ্ছে সরিসৃপ এটাও কিন্তু একটা বড় বিষয় এটা থাকবে প্রাণীর মধ্যে তো সুতরাং এই প্রাণীর মধ্যে আর একটা বৃত্ত আমরা নেব, তো সুতরাং এই প্রাণীর মধ্যে আরও একটা বৃত্ত আমরা নেব এবং এটাকে তাহলে আমরা বলছি সরিষ্রিপ এবং এই সরিষ্রীপের একটা উদাহরণ হচ্ছে একটা প্রাণী সাপ কারণ সরিষ্রিপ কিন্তু টিকটিকি গিরগিটি হ্যাঁ অনেক প্রাণী রয়েছে এবং এই সাপ হলো একটা সরিষ্রীপ প্রাণীর উদাহরণ তো তাহলে এই সরিষ্রিপের মধ্যে আরও একটা বৃত্ত নেব যেটা হচ্ছে সাপ তো তাহলে এটাই হলো আমাদের ফাইনাল ভেনচিত্র এবার এই চিত্রের সঙ্গে যে চিত্রের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ তাহলে এই এ হবে সঠিক উত্তর আশা করি এই প্রশ্নের সমাধানগুলো তোমরা বুঝতে পারছো তারপরেও যদি রকম কোনো কিছু ডাউট থাকে সেটা এই ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে ভুলো না এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সমাধানটা দেখে নেওয়া যাক যেখানে প্রশ্ন দেওয়া রয়েছে শিক্ষক মহিলা এবং ডাক্তার তো এখানে শিক্ষক এবং ডাক্তার এখানে দুটো পেশা দেওয়া রয়েছে এবং মাঝখানে দেওয়া রয়েছে মহিলা তো এবার এখানে বোঝার বিষয় এটা এই যে দুটো পেশা রয়েছে শিক্ষক এবং ডাক্তার এই দুটো পেশার সঙ্গে কিন্তু একজন মহিলা যুক্ত থাকে অর্থাৎ একজন মহিলা কিন্তু শিক্ষকও হয় আবার পাশাপাশি একজন মহিলা ডাক্তারও হয় কিন্তু একটা মহিলা কিন্তু একই সঙ্গে শিক্ষক এবং ডাক্তার হয় না তো তাহলে এই চিত্রটা আমরা কিভাবে আঁকব তো তাহলে প্রথমে আমরা মহিলা জাতিকে নেবো মহিলা যদি আমরা একটা জাতি হিসেবে ধরি তো তাহলে একটা বৃত্ত নিলাম যেটা আমরা বলছি মহিলা এবং এই মহিলার একটা অংশ কিন্তু ডাক্তার হতে পারে আর অংশ শিক্ষক হতে পারে কিন্তু এই দুটো বৃত্ত কিন্তু কখনোই একে অপরের সঙ্গে সম্পর্কিত হবে না কারণ আগেই বলেছি একজন মহিলা একই সঙ্গে শিক্ষকতা এবং ডাক্তারি কিন্তু করতে পারবে না তো তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র এখানে কমপ্লিট হয়ে গেছে এই চিত্রের সঙ্গে উপরের পাঁচটার মধ্যে থেকে যেটার মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর ই এই অপশান নম্বর ই হচ্ছে সঠিক উত্তর এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের সমাধানটা দেখে নেবো এখানে যে শ্রেণীগুলো দেওয়া রয়েছে মানুষ কবি গীতিকার তো তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে এখানে রয়েছে গীতিকার কবি মানুষ তো এখানে একজন গীতিকার যে হয় সে কিন্তু কবিও হয় আবার এই যে গীতিকার এবং কবি এরা কিন্তু উভয়ই হয় মানুষ অর্থাৎ একজন মানুষই কিন্তু কবি এবং গীতিকার হয় তো তাহলে সবার বাইরে সব থেকে বড়ো যে বৃত্তটা আমরা নেব সেটা হচ্ছে মানুষের বৃত্ত এই মানুষের মধ্যে থাকে হচ্ছে কবি এবং কবি কিন্তু হয় গীতিকার অর্থাৎ সমস্ত গীতিকার কিন্তু হয় কবি তো তাহলে এক্ষেত্রেও আমাদের ফাইনাল ভেনচিত্র তৈরি হয়ে গেছে এবং এই চিত্রের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ তাহলে এবার একই রকমভাবে এখানে সাতাশ থেকে বত্রিশ আরও একটা নতুন নির্দেশ দেওয়া রয়েছে যেখানে এ বি সি ডি ই এফ এই ছটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে এবং এই ডায়াগ্রামগুলোর উপরে সাতাশ থেকে বত্রিশ নম্বর প্রশ্নের সমাধান আমাদের নির্ণয় করতে হবে বলা হয়েছে মহাবিশ্ব পৃথিবী মঙ্গল তো তাহলে এখানে যে সম্পর্কটা দেওয়া রয়েছে পৃথিবী এবং মঙ্গল এই দুটো কিন্তু গ্রহ এবং এই গ্রহ দুটো রয়েছে মহাবিশ্বের মধ্যে তো তাহলে সবার প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব যেটা হবে মহাবিশ্ব এবং এই মহাবিশ্বের মধ্যে দুটো গ্রহ পৃথিবী এবং মঙ্গল থাকবে এবার যেটা আমাদের নির্ণয় করতে হবে এই যে দুটো গ্রহ সেটা কি দুটো আলাদাভাবে বসবে না একে অপরের সঙ্গে মিশে যাবে তো এক্ষেত্রে এটা কিন্তু খুবই সোজা এখানে কিন্তু কোনোভাবেই দুটো গ্রহকে মেশানোর প্রয়োজন নেই কারণ দুটো আলাদা গ্রহ তো সুতরাং দুটো গ্রহ এক্ষেত্রে আলাদা করে বসবে অর্থাৎ এই বৃত্তর মধ্যে অর্থাৎ মহাবিশ্বের মধ্যে দুটো আলাদা গ্রহ থাকবে একটা হবে পৃথিবী একটা হবে মঙ্গল তো তাহলে এই ফাইনাল ডায়াগ্রামটা আমাদের রেডি হয়ে গেছে এই ডায়াগ্রামের সঙ্গে যে উত্তরের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর ই অর্থাৎ প্রথমে থাকবে মহাবিশ্ব তারপরে থাকবে দুটো গ্রহ যারা আলাদা করে বসবে একে অপরের সঙ্গে টাচ কিন্তু হবে না তো তাহলে অপশান নম্বর ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট ডাক্তার চিত্রশিল্পী সঙ্গীতকার তো তাহলে এখানে এই যে তিনটে শ্রেণী বা দল দেওয়া রয়েছে এখানে এই যে ডাক্তার পেশাটা রয়েছে এর সঙ্গে কিন্তু দুটো চিত্রশিল্পী এবং সঙ্গীতকার দুটো হবি দেয়া রয়েছে তো তাহলে এখানে এটাই বোঝার বিষয় এই যে একজন ডাক্তার সে কিন্তু আর ডাক্তারির পাশাপাশি একটা হবি হিসাবে চিত্রশিল্পী হতে পারে অর্থাৎ ছবি আঁকতে পারে অথবা তার অবসর সময়ে সে সঙ্গীত বা গান করতে পারে অথবা দুটোই কিন্তু সে করতে পারে তার অবসর সময়ে অর্থাৎ ডাক্তারির পাশাপাশি সে চিত্রশিল্পীও হতে পারে অর্থাৎ ছবি আঁকতে পারে এবং গানও গাইতে পারে কারণ এখানে কিন্তু বোঝার বিষয় এটাই যে ডাক্তার হওয়াটা কিন্তু পেশা আর বাকি দুটো কিন্তু কোনো পেশা নয় এগুলো হচ্ছে হবি তো সুতরাং তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে তো সুতরাং তাহলে আমরা একটা এখানে প্রথমে চিত্র আঁকব যেটা হচ্ছে ডাক্তার এর সঙ্গে আরও একটা বৃত্ত আমরা নেব যেটা হবে চিত্রশিল্পী এবং আরও একটা বৃত্ত আমরা নেব যেটা হবে সঙ্গীতকার তো তাহলে এখানে কিন্তু তিনটের সঙ্গে তিনটে সম্পর্কিত হবে কারণ যে সঙ্গীতকার সে চিত্রশিল্পী হতে পারে ডাক্তারও হতে পারে আবার উল্টোভাবে একজন ডাক্তার চিত্রশিল্পী হতে পারে সঙ্গীতকার হতে পারে অথবা দুটোই হতে পারে তো তাহলে এটাই হবে আমাদের ফাইনাল ডায়াগ্রাম এবং এই ডায়াগ্রামের সঙ্গে ওপরের ছটার মধ্যে যে অপশানের মিল আমরা পাচ্ছি এখানে সেটি হলো অপশান নাম্বার এফ তো তাহলে অপশান নম্বর এফ হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সমাধানটা আমরা দেখে নেব এখানে মানুষ উকিল এবং অবিবাহিত এই তিনটে শ্রেণী দেওয়া রয়েছে তো এখানে সম্পর্কটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে তো এখানে যে উকিল রয়েছে সে কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত এবং এই যে ওকালতি যে করছে অর্থাৎ উকিল সে কিন্তু অবিবাহিত হতে পারে এবং এই দুটোই কিন্তু মানুষের মধ্যে পড়ছে তো সুতরাং সবার প্রথমে আমরা যে বৃত্তটা নেব সেটা হচ্ছে একটা মানুষের বৃত্ত এটা হবে মানুষ এরপর আরও একটা বৃত্ত আমরা নেব যেটা হবে উকিল এবং তার সঙ্গে আরও একটা বৃত্ত থাকবে যেটা হবে অবিবাহিত এবং এটা কিন্তু এই উকিলের সঙ্গে মিশে যাবে কারণ একজন উকিল বিবাহিত হতে হতে পারে আবার অবিবাহিত হতে পারে আবার অবিবাহিত আবার অবিবাহিত যারা সেটা কিন্তু মানুষের মধ্যে পড়ছে সমস্ত অবিবাহিত লোক কিন্তু উকিল হয় না তো তাহলে আমাদের এখানে ফাইনাল ডায়াগ্রামটা রেডি হয়ে গেছে এবং এই ডায়াগ্রামের সঙ্গে যে ডায়াগ্রামে মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার ডি তো তাহলে এই অপশান নম্বর ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবার কোশ্চেন নাম্বার থার্টি সমাধানটা আমরা দেখে নেব এখানে রয়েছে শহর রাজ্য এবং দেশ তো এখানে এই যে শহর এবং রাজ্য রয়েছে এই দুটোই কিন্তু দেশের অংশ অর্থাৎ দেশ কিন্তু এখানে এই তিনটের মধ্যে সব থেকে বড় তাহলে প্রথমে সবার বড় যে বৃত্তটা আমরা নেব সেটা আমরা এখানে দেশ হিসাবে নেব তারপর দেশের পরে থাকে রাজ্য অর্থাৎ দেশের মধ্যে থাকে রাজ্য এর পরের বৃত্তটা আমরা নেব রাজ্য এবং একটা রাজ্যের মধ্যে কিন্তু অনেকগুলি ছোট ছোট শহর থাকে অর্থাৎ শহর থাকবে রাজ্যের মধ্যে তো তাহলে এটাই হলো আমাদের ফাইনাল ভেন ডায়াগ্রাম এবং এই ভেন ডায়াগ্রামের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার বি এটি হচ্ছে তাহলে সঠিক উত্তর এবার কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ানের সমাধানটা আমরা দেখে নেব এখানে দেওয়া রয়েছে কাজিন নেফিউ মিলস তো তাহলে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা প্রথমেই আমি বলে রাখছি তো সুতরাং এই প্রশ্নের সমাধানটা একটু মন দিয়ে ভালো করে বোঝে নাও তো তাহলে এখানে কাজিন বলা হয়েছে নেফিউ বলা হয়েছে মেলস বলা হয়েছে তো কাজিন মানে এখানে কি বলা হচ্ছে কাজিন মানে এখানে বোঝায় মাস্তুতো জ্যারতুতো খুরতুতো পিস্তুতো ভাই বা বোন অর্থাৎ কাজিন মানে ভাই বা বোন হতে পারে সেটা পিসির পিসির দিক দিয়ে হতে পারে জ্যাঠার দিক থেকে হতে পারে কাকার দিক থেকে হতে পারে এবং নেফিউজ মানে কিন্তু ভাইপো নেফিউ মানে অনলি কিন্তু ভাইপো হয় এবং ভাইপো মানে এক্ষেত্রে শুধুমাত্র মেল তো তাহলে এক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা যেভাবে আঁকতে হবে এখানে প্রথমে মেলস বলা হয়েছে তো তাহলে এখানে প্রথমে আমরা একটা বৃত্ত নেব যেটাকে আমরা এক্ষেত্রে বলবো মেলস এই সম্পর্কের মধ্যে থেকে একমাত্র এই যে নেফিউ রয়েছে নেফিউ কিন্তু সমস্তটাই মেল হয় অর্থাৎ পুরুষ হয় তো সুতরাং এই সম্পূর্ণটাই কিন্তু এই মেলের মধ্যে চলে আসবে এটা হলো এন মানে নেফিউ এবং এখানে যে কাজিনটা বলা হয়েছে এই কাজিন কিন্তু আমি প্রথমে বলেছি এটা কিন্তু ভাই বা বোন উভয় হতে পারে অর্থাৎ কাজিন বলতে পুরুষও হয় মহিলাও হয় যদি খুর্তুত বা যার বা প্রস্তুত ভাই হয় সেক্ষেত্রে মেল বা বোন হলে ফিমেল তো তাহলে কিন্তু এখানে যে বৃত্তটা আমরা এবার নেব সেটা কিন্তু সম্পূর্ণটা এই মেলের মধ্যে আসবে না অর্থাৎ যে বৃত্তটা আমরা আঁকব তার কিছুটা অংশ কিন্তু এই মেলের মধ্যে আসবে অর্থাৎ এই যে কাজদিন হলো এই কাজদিনের মধ্যে শুধুমাত্র বিস্তুত জ্যাতুত এবং খুস্তুত ভাই যেগুলো সেগুলো পড়বে এই মেলের মধ্যে বাকি যেগুলো বোন বা মেয়ে সেগুলো কিন্তু এই মেলের বাইরে থাকবে এবং এটাও খেয়াল রাখতে হবে এই যে কাজদিনের যে বৃত্তটা সেটা সেটা কিন্তু কোনোভাবেই এই যে এন বৃত্তর সঙ্গে মিলবে না কারণ দুটো কিন্তু আলাদা সম্পর্ক তো সুতরাং এক্ষেত্রে আমরা কিন্তু ফাইনাল ভেনচিত্র এক্ষেত্রে পেয়ে গেলাম তো এই যে ফাইনাল ভেনচিত্র এটার সঙ্গে আমাদের যেটা বা যে অপশানের মিল এখানে রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর সি এই অপশান নাম্বার সির কিন্তু মিল এখানে রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান সি এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা আমি কিন্তু আগেই বলেছিলাম তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে কোশ্চেন নাম্বার থার্টি টু এখানে বলা হয়েছে গাছ সমুদ্র আকাশ তো এটা খুবই সহজ কারণ গাছ সমুদ্র এবং আকাশ কিন্তু তিনটে আলাদা আলাদা বিষয় তো সুতরাং এখানে আমরা যে বৃত্ত তিনটে আঁকবো সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে অর্থাৎ একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক হবে না যেখানে একটা থাকবে গাছ একটা হবে আকাশ এবং আরেকটা হবে সমুদ্র তো সুতরাং এই ভেনচিত্রের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ তো এই অপশান নাম্বার এ হবে এই থার্টি টু নাম্বার কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে এবং সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো সুতরাং এর পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে তোমরা উপকৃত হও তাহলে কিন্তু এই ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিও ক্লাসে ছিল এইটুকুই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো